হ্যালো বন্ধুরা লাইভ গ্রুপে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি বলবো ত্রিভুজের সমস্ত সূত্রের প্রমাণ নিয়ে রীতিমতো আমি পরিমিতির বিভিন্ন সূত্র নিয়ে যেমন বড় ক্ষেত্রে বিভিন্ন পর্ব নিয়ে আলোচনা করেছি যারা পর্বগুলো না দেখেছ আই বাটনে ক্লিক করে পর্বগুলো দেখে নিতে পারো মানে সমবাহু এবং সমাধিবাহু ত্রিভুজের প্রমাণ আগেই করে দিয়েছি আজকে আমি বলবো বিষমবাহু ত্রিভুজের প্রমাণগুলি নিয়ে তো চলুন বন্ধুরা শুরু করা যাক ত্রিভুজ এখানে বিষম বাহু ত্রিভুজ মানে কি এই তিনটি বাহুর দৈর্ঘ্য পরস্পর অসমান তিনটি বাহুর দৈর্ঘ্য পরস্পর অসমান এখানে এটা হচ্ছে একটা বিষমবাহু ত্রিবুজ ত্রিভুজ যার একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ একটা বাহুর দৈর্ঘ্য বি একটা বাহুর দৈর্ঘ্য সি মানে একটা এ একটা বি একটা সি মানে কি তিনটি বাহু কি হচ্ছে তিন রকম মানে বাহু তিনটি বাহুর দৈর্ঘ্য অসমান তাকে বিষমবাহু বাহু ত্রিভুজ বিষমবাহু ত্রিভুজ এটা হলো বিষম বাহু ত্রিভুজ তো এই বিষমবাহু ত্রিভুজের কি হচ্ছে পরিসীমা বের করব বিষমবাহ ত্রিভুজের এক নম্বর হচ্ছে বিষমবাহ ত্রিভুজের পরিসীমা তো এক নম্বর সূত্র হচ্ছে পরিসীমা বিষমবাহু ত্রিভুজের পরিসীমার সূত্র তা পরিসীমার সূত্র আমি আগেই বলে দিয়েছি সাধারণ সূত্র আগের ভিডিও গুলোতে বলে দিয়েছি যে পরিসীমা বলতে চারিদিকে সীমাটাকে বোঝায় এবং ত্রিপুজার ক্ষেত্রে তিনটি বাহুর সমষ্টি যে ত্রিপুজি হোক না কেন তিনটি বাহুর সমষ্টি হয়ে যাবে কি পরিসীমা তাহলে এখানে তিনটি বাহু হচ্ছে কি হচ্ছে এই তিনটি বাহু মানে তিনটি বাহুর যোগফল যাই দৈর্ঘ্য থাকবে তাদের যোগফল ফল কি হয়ে যাবে আমাদের একক এটা হয়ে যাবে পরিসীমা তাহলে এরপরে যে সূত্রটি বিষমবাহু ত্রিপুজের ক্ষেত্র ফল যেটি একটি গুরুত্বপূর্ণ সূত্র ও যাকে ব্রহ্মগোত্র গুপ্তের সূত্র নামেও আমরা চিনি তো এই সূত্রটা কিভাবে বের করবো দেখেন সেই আগে যেরকম আমি বলেছিলাম যে যে কোনো ত্রিভুজের একটা সাধারণ সূত্র হচ্ছে ভূমি উচ্চতা সেই ইন্টু ফর্মুলা দিয়েই করবো যে আমি বলে দিয়েছিলাম যে কোনো ত্রিভুজের এর একটা সূত্র আছে যে এ হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তাই ক্ষেত্রফল কি ক্ষেত্রফল হবে দুই হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তো এখানে আমি বুঝতে পারছি বি আছে উচ্চতা কি উচ্চতা এখানে এটা এখানে উচ্চতা হচ্ছে এইটা কিন্তু দৈর্ঘ্য বের তো আমি এখানে এইটার দৈর্ঘ্য বের করবো মানে এটাকে আমি ধরে নিলাম কি এই যে ধরে নিলাম যে এর উচ্চতা হচ্ছে এই যে ধরে নিলাম তা এখানে এইটুকু দৈর্ঘ্য দৈর্ঘ্যগত বি দেওয়া আছে আমি এইটুকু দৈর্ঘ্য ধরে নিলাম কি আমি এইটুকু দৈর্ঘ্য ধরে নিলাম হচ্ছে এক্স

তাহলে এখানে সবার প্রথমে এই দুটো ত্রিভুজ নিয়ে কাজ করব এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ এই ত্রিভুজের এটাও এ কমন বাহু হচ্ছে এইচ এইচটা বের থেকে এইচটা বের করব তো পৃথকরে যে সূত্রকে কাজে লাগাবো ধরো আমি নাম দিয়ে দিলাম এইটার যে এ ক্যাপিটাল এ বি এটা সি এটা হচ্ছে ডি তাহলে প্রথম কি করছে আমি প্রথম বের করছি হচ্ছে এখানে ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রে ত্রিভুজ এ বি আর ডি এর ক্ষেত্রে এটা দেখো নব্বই ডিগ্রি এটা নব্বই ডিগ্রি হলে এটা হচ্ছে অতিভুজ তাহলে এটা কি অতিভু স্কোয়ার মানে এ স্কোয়ার ইকুয়ালস টু কি হচ্ছে লম্ব স্কোয়ার লম্ব কি এইচ এইচ স্কোয়ার প্লাস কি হচ্ছে ভূমি কি আছে ভূমি আছে এক্স স্কোয়ার ভূমি স্কোয়ার তো অতিভু স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এটা করে দিলাম এখান থেকে আমি এইচ বের করব কমন বাহুটা বের করব কমন বাহু মানে দুটো ত্রিভুজের মধ্যে অবস্থিত এই স্কোয়ার ইকুয়াল টু কি হয়ে যাবে এইচটা এখানেই রয়েছে পাশে পাঠিয়ে দাও তাহলে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এটাকে আমি এক নম্বর দিয়ে রেখে দেবো যে এইটা বেরিয়ে গেল যে এই স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার আর মাইনাস প্লাস এক্সকোয়ার স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কি বেড়ে গেল এইচ স্কোয়ার ইকোয়ালস টু এটা আমার কাজে লাগবে থাক এবার কি করলাম এটা কি করলাম এ বি ডি এর ক্ষেত্রে বের করলাম এই ত্রিভুজটা বের করলাম এখন এই ত্রিভুজটার ক্ষেত্রে করবো এই ত্রিভুজটার ক্ষেত্রে কি করবো এই ত্রিভুজটা কি আছে ত্রিভুজ এ কি সি আর ডি এর ক্ষেত্রে এ সি ডি এর ক্ষেত্রে কি হচ্ছে দেখো অতিভুজ কি এটা নাইনটি ডিগ্রি অতিভুজ এটা মানে সি স্কোয়ার সি স্কোয়ার স্কোয়ার টু কি কি হচ্ছে লম্ব ভূমি এখানে বি মাইনাস বি মাইনাস এক্স তার হোল স্কোয়ার তাহলে কি অতিব স্কোয়ার ইকোয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে অতিবু স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে এখান থেকে এ কি করছি আমি

আর কী হয়ে যাচ্ছে মাইনাস এক্স তারপরে হচ্ছে প্লাস টু বি কি সব এপাশে চলে আসছে এগুলো সব মাইনাসগুলো প্লাস হয়ে গেলো প্লাসগুলো মাইনাস হয়ে গেল তাহলে এইচ ইক কলস টু এটা ফেরোলো তাহলে এইটাকে আমি কী ধরে নিলাম এইটাকে আমি দিয়ে দিলাম দু নম্বর শ্রমীকরণ দু নম্বর শ্রমীকরণ দেখো এইটাও এইচ ইক কলস টু রয়েছে বেরিয়েছে টাম এইটাও এইচ এখানে এ দেখো যদি আমি ই এক আধ হচ্ছে কম্পেয়ার করি এক আধ দুই এই স্কোয়ার এটা পেয়েছি এই ইকো ট্রি টা তার মানে দুটোই এই স্কোয়ার তাহলে এইটা ইকোয়াল টু এইটা লেখা যায় কম্পেয়ার করলে তাহলে এ স্কোয়ার এর মাইনাস এক্স স্কোয়ার ইকোয়ালস হচ্ছে সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস টু বি এক্স দেখো এইটা পড়ে থাকছে তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি কি কাটাকুটি যাচ্ছে এখান থেকে কাটাকুটি চলে যাচ্ছে হচ্ছে বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আর এখানে মাইনাস এক্স স্কোয়ার দুই দিকেই রয়েছে কেটে যায় একই চিহ্নের একই সংখ্যা থাকলে কেটে যায় এবং কি করবো এখান থেকে এক্স এর মানটা বের করার চেষ্টা করবো যে এক্স এখানে রয়েছে এক্স এর মানটা বের করার চেষ্টা করবো তো এক্স এর মানটা বের করতে হলে এটাকে এ রেখে দেওয়া আর বাকি সব এপাশে নিয়ে আসো তাহলে কি হচ্ছে এ স্কোয়ার এখানে ছিল এটা এ পাশে আনলে কি হচ্ছে মাইনাস তোমার হচ্ছে সি স্কোয়ার আর কি হচ্ছে এটা হয়ে যাচ্ছে প্লাস বি স্কোয়ার আর এখানে রয়েছে টু বি এক্স তাহলে এইটা তোমার এক্স সিক টু কি পরে থাকবে এক্স সিকোয়ালস টু পরে থাকবে হচ্ছে এইটা যেটা রয়েছে এটা লিখি তাহলে বিটা পরে লিখছি প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আর এখানে কি পরে রয়েছে নিচে এক্স বাদে এটা যেটা থাকে টু বিটা নিচে চলে যায় তাহলে টু বি নিচে চলে গেল তাহলে এক্স সিকোয়ালস টু আমরা কি পেয়ে গেলাম এক্স সিকোয়ালস টু পেয়ে গেলাম এ স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই টু বি তাহলে এখানে এক্স ইকুয়ালস টু আমার বেরিয়ে গেছে যখনই এক্স আমরা এখানে যেকোনো একটাই বসিয়ে দিতে পারি এক্স এর মানে একটা বসিয়ে দেবো দেখছি এটা ছোট সমীকরণ তাহলে কি এক নম্বর থেকে এক নং থেকে একে বসিয়ে দিচ্ছি একে যদি বসিয়ে দিই তাহলে এই স্কোয়ার ইকুয়ালস টু টু এ স্কোয়ার মাইনাস এক্স এর মান কত এইটা তাহলে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আর টু বি তার হোল স্কোয়ার এখানে এক্সের মানে রয়েছে তাহলে এবার ক্যালকুলেট ক্যালকুলেট করলে কি হয়ে যাবে এটা হয়ে যাবে ফোর ফোর এ স্কোয়ার রয়েছে আর এখানে বি স্কোয়ার রয়েছে আর এটা হয়ে যাবে যেটা আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তার হোল স্কোয়ার এবার দেখো এইটাকে এইটাকে আমরা কি করতে পারি ফোর স্কোয়ার বি স্কোয়ারে করতে পারি না টু এ বি তার হোল স্কোয়ার টু এ বি তার হোল স্কোয়ার আমরা এটাকে করতে পারি কি ফোর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কে ভালো করে দেখে নাও আমরা এটাকে কি করে দিচ্ছি কি ফোর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কে করে দিচ্ছি টু এ বি তার হোল স্কোয়ার

তারপর হচ্ছে এ প্লাস বি হলো এ মাইনাস বি তাহলে টু এ বি মাইনাস দিয়ে সব মাল্টিপ্লাই হবে মাইনাস স্কোয়ার আর মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই কি হয়ে যাচ্ছে ফোর বি স্কোয়ার তাহলে এটা হয়ে গেল এই স্কোয়ার ইকুয়ালস টু এখান থেকে একটু দেখি এরপরে জায়গা নেই এখানে একটু দেখি তো এখানে এই স্কোয়ার ইকুয়ালস টু কি বেরিয়েছে এই স্কোয়ার ইকুয়ালস রয়েছে হচ্ছে এখান থেকে দেখো তো এখানে আসছে যে এই স্কোয়ার ইকুয়ালস টু কি রয়েছে এই স্কোয়ার ইকুয়ালস টু রয়েছে হচ্ছে এইগুলোকে সাজাচ্ছি প্রথমে এ স্কোয়ার এর বি স্কোয়ার এই বি স্কোয়ার টা রাখছি স্কোয়ার আর টু এ বি প্লাস বি স্কোয়ার টা সাজিয়ে দিচ্ছি যাতে ফর্মুলায় পড়ে তারপর এ স্কোয়ার প্লাস টু এ বি টাকে রাখলাম তারপরে বি স্কোয়ার দিচ্ছি প্লাস বি স্কোয়ার আর মাইনাস এ স্কোয়ার পড়ে রয়েছে এখানে সেটা লিখে দিলাম তারপরে কি এখানে এটা ব্যাকে ক্লোজ করে দিলাম তারপরে রয়েছে ব্যাক মধ্যে সেম চেজ করলাম আগে সি স্কোয়ারটাকে লিখলাম এখানে মাইনাস কমন নিচ্ছে তাহলে এইগুলো প্লাস গুলো মাইনাস হয়ে যাবে তো এরপরে এখানে দেখো এইটার থেকে এই যে প্রথমে সি স্কোয়ার রয়েছে প্লাস প্লাস সি স্কোয়ারটা লিখলাম যে এখানে প্লাস সি স্কোয়ার লিখে দিলাম প্লাস সি স্কোয়ার মাইনাস কমন নিয়ে নিচ্ছে মাইনাস কমন নিলে কি হয়ে যাচ্ছে এস মাইনাস স্কোয়ার রয়েছে এটা প্লাস হয়ে যাবে এ স্কোয়ার আর এখানে প্লাস টু এ বি রয়েছে এটা মাইনাস টু এ বি হয়ে যাবে আর এখানে মাইনাস কমন নিয়েছি বলে মাইনাস বি স্কোয়ারটা

সূত্রে পড়ে যাবে তাই এখানেও দেখছো এখানে একটা সূত্র আসবে যে সি স্কোয়ার মাইনাস এটা এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র কেন এ স্কোয়ার মাইনাস কে বি স্কোয়ার কি হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র তাহলে হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এটা বাই কি হচ্ছে ফোর বি স্কোয়ার এটা কি হয়ে গেল ফোর বি স্কোয়ার তো এখানে এইগুলো দেখো আবার যদি ভালো করে দেখি যে এইগুলো কি হলো এইগুলো যদি ক্যালকুলেট করি দেখি কি হচ্ছে এইচ স্কোয়ার ইকুয়ালস টু এখানে কি হয়ে যাচ্ছে দেখো এইটা হল ফর্মুলা আছে স্কয়ার মাইনাস স্কয়ারের ফর্মুলা আছে এটাই এটা বি প্রোডাক্ট হল এ প্লাস বি ইনটু এ মাইনাস বি তাহলে এ প্লাস বি এটা হলো এ প্লাস বি মানে এখানে সি তারপরে এখানে এ এ প্লাস বি হলো ইনটু এ মাইনাস বি এ প্লাস বি হলো এ মাইনাস বি তাহলে এটা এ এটা মাইনাস বি তাহলে এ প্লাস বি এ মাইনাস বি এটা হলো তাই কন্ডিশন স্কয়ার মাইনাস স্কয়ার এ প্লাস বি ইনটু এ মাইনাস বি তাহলে এখানেও তাই করব কি হচ্ছে এ এ মাইনাস সি প্লাস বি আর এখানে হচ্ছে এ মাইনাস বি সি মাইনাস এ মাইনাস তো এখানে এটা বাই ফোর দেখো এখানে এ প্লাস বি প্লাস রয়েছে এ প্লাস বি প্লাস সি রয়েছে এখানে এ প্লাস এখানে কি করছি এ বি রয়েছে সি নেই প্লাস আমি দিলাম ইচ্ছা করে তাহলে প্লাস দিয়েছি প্লাস মাইনাস কেটে যায় আর এখানে একটা মাইনাস রয়েছে সেটাও লিখে দিলাম তারপরে কি হচ্ছে এখানে দেখছি এটা রয়েছে কি এ প্লাস বি প্লাস সি লিখলাম এরকম এ প্লাস বি প্লাস সি লিখলাম কিন্তু এখানে বি নেই কোথাও আহ বিটা এক্সট্রা দিয়েছি বলে প্লাস বি নেই বলে মাইনাস বি দিলাম আবার একটা এক্সট্রা বি রয়েছে সেটাও দিলাম তারপরে এখানে এ আবার কি রয়েছে এখানে দেখো এইটা আহ কি রয়েছে এ এ আর প্লাস ওয়ানগুলো রয়েছে বি আর সি এ নেই তাহলে এ এ প্লাস বি প্লাস সি দিলাম কিন্তু এ এখানে নেই একটা তাই জন্য মাইনাস এ দিলাম আর এখানে অলরেডি একটা মাইনাস এ পড়ে রয়েছে অলরেডি একটা মাইনাসে আগে থেকে পড়ে রয়েছে এখানে এই যে তাই জন্য এবার এটাকে এখানে কি রয়েছে ফোর বি এটা এখানে রয়ে গেছে তো এখানে এখন আমি কি করছি একটু ভালো করে দেখি আমি এখানে এ অর্ধ মানে পরিসীমা মানে কি পরিসীমা মানে পেয়ে গেছিলাম না যে এ প্লাস বি এটা হচ্ছে পরিসীমা একে পরিসীমাকে দুই দিয়ে ভাগ করলে কি হয়ে যায় অর্ধ পরিসীমা এই অর্ধ এ এস দ্বারা জেট করা হয় এস ধরা হয় তাহলে কি এ প্লাস ই বাই টু কি হয়ে যাবে এই গুণ হয়ে যাবে টু এস ঠিক আছে তাহলে এ প্লাস বি প্লাস সি এর জায়গায় কি বসাতে পারবো আমি যে টু এস বসিয়ে দিতে পারবো তাহলে এখানে কি এইটা আমরা করবো এখন যে

a2a তাহলে এখানে a a আর a হচ্ছে 2 2a বাই কি হয়ে যাচ্ছে ये 4b² যেটা রয়েছে 4b² বাই হয়ে গেল তো এখন আমরা এখান থেকে দেখছি প্রত্যেকটা থেকে কি হচ্ছে দুই কমন যাচ্ছে প্রত্যেকটা থেকে কি হচ্ছে দুই কমন চলে যাচ্ছে দুই যদি কি কমন যায় প্রত্যেকটা থেকে তাহলে কি পড়ে থাকে তাহলে দুই যদি কমন যায় তাহলে কি পড়ে থাকে দেখি ये যে এখানে a2 আর এখান থেকে একটা দুই কমন এখানে ভালো করে দেখলে যে এখান থেকে একটা দুই এখানে একটা দুই আছে এখান থেকে একটা দুই কমন যাবে তাহলে এখানে একটা দুই হবে এ আর এখান থেকেও একটা দুই কমন যাবে তাই এখানে একটা দুই আসবে আর এখান থেকে একটা দুই কমন যাবে তাহলে এখানে একটা দুই আসবে তাহলে দুই দুগুনে চার চার দুগুনে আট আট দুগুনে ষোলো ষোলো বাইরে চলে গেল ষোলো এস বাইরে চলে গেল আর বাদ দেখবে এখান থেকে দুই যদি কমন চলে যায় তাহলে এই দুই গুলো বাদ হয়ে যাবে এস সি এখানে এখানেও দুই বাদ হয়ে যাবে গুলো বাদ তাহলে এস মাইনাস বি কমন নিয়ে নিচে যেহেতু এখানেও দুই কমন চলে যাবে তাই জন্য এস মাইনাস এ তাহলে এটা পড়ে থাকলো বাই কি হচ্ছে ফোর বি স্কোয়ার তাহলে এখানে ফোর দিয়ে কাটলে কত পড়ে থাকে এখানে এখানে ফোর দিয়ে কাটলে পড়ে থাকে চার চারে ষোলো তাহলে

পরপর লেখো টু এর মধ্যে কি রয়েছে এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি পরপর লিখলাম যে এইটা 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 লিখলাম এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি তাহলে এটা লেখা হয়ে গেল আর নিচে কি রয়েছে বি স্কোয়ার বি স্কোয়ার এর রুট কি স্কোয়ার রুট কেটে যাবে তাহলে কি শুধু বি পড়ে থাকে তাহলে আমরা এইচ ইকাল টু পেয়ে গেলাম টু ইন্টু রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি বাই বি তাহলে এখানে এইচ এর মান পেয়ে গেছি এখন এইচ এর মানটা অ্যাপ্লাই করবো তো এখানে আমি একটুখানি মুছে দিচ্ছি থেকে যারা এই ক্যালকুলেশনটা খুবই জটিল যারা একবারে বুঝতে না পারবে তারা আবার পুরোটা ওয়াচ করো তাহলে ভালো করে বুঝে নিতে পারবে এখন আমরা বের করছিলাম ক্ষেত্রফলের জন্য আমাদের উচ্চতা দরকার ছিল উচ্চতা আমরা বের করে নিয়েছি তো এখন এখানে কি রয়েছে আমাদের ক্ষেত্রফলের ফর্মুলা লিখবো যেটা আমাদের সাধারণ ফর্মুলা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তাহলে ক্ষেত্রফল ক্ষেত্রফল কি হচ্ছে হাফ ইকু ভূমি উচ্চতা বর্গ একক তাহলে হাফ ভূমি মানে এখানে কি ভূমি মানে হচ্ছে এখানে বি পুরোটা ভূমি কি ধরেছিলাম বি উচ্চতা উচ্চতা মানে কি এইচ উচ্চতা মানে কি এইচ এবার দেখো এইচ এর জায়গায় কি বসবে এইটা বসবে না এইচ ইকটা আমি বের করে নিয়েছি এতক্ষণ কোন বের করে নিলাম এই ক্যালকুলেশনের মাধ্যমে বের করলাম এইচ ইলস এইচক এইচ এইচ এর জায়গায় কি বসে যাবে এইচ এর জায়গায় বসবে হচ্ছে এ টু আন্ডার রুট এস 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 মাইনাস 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 বি বি সি সি বাই এই এইচ এর জায়গায় বসে গেল উচ্চতা মানে এইচ এইচ ইকলস বের করেছি টু ইন্টু আন্ডার রুট এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি বাই বি তাই এটা দেখে দিলাম

তা বন্ধুরা ক্ষেত্রফল ইকুয়ালস টু আমরা কি পেয়ে গেলাম ক্ষেত্রফল ইকুয়ালস টু আমরা পেয়ে গেলাম হচ্ছে এ উম এইটা যে বিষম্পগতী বুঝে ক্ষেত্রফল এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস s মাইনাস সি এস ইকুয়ালসি অর্ধ পরিষেমা এ প্লাস বি প্লাস সি বাই টু এটা ধরে নিয়েছিলাম আগে তাহলে হচ্ছে খুবই সুন্দর বন্ধুরা এখানে হচ্ছে বিষমবাহ ত্রিভুজের উচ্চতা হচ্ছে এটা এবং ক্ষেত্র সূত্র হচ্ছে বিষমবাহু ত্রিভুজের এর পরিসীমা হচ্ছে কি এ প্লাস বি প্লাস সি আর অর্ধ হচ্ছে এ প্লাস বি প্লাস সি আর এখানে ক্ষেত্রফল পেয়ে গেলাম রুট ওভার এস ইন্টু এস এস মাইনাস একবারে উচ্চতায় আমরা পেয়ে গেলাম বিষম্বুজের উচ্চতায় ইক্ট ও কি পেয়ে গেছি টু ইন্টু রুট ওভার এস ইন্টু এস মাইনাস মাইনাস বিস মাইনাস বাই বি এটা হয়ে গেছে কি বিষম্ব উচ্চতা